رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں خلتان دوٹا ابھاس ایمن اچھے لم يعمل بهما عبد مسلم কোন মুসলমানে দুটো করবে না ইল্লা দাখালাল জান্নাহ যেই করে সোজা জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বলেন অভ্যাস দুটো হলো আহুমা ইয়াসীর এই দুটো অভ্যাস বড় সহজ আমাই আমাল বিমা কালিল তবে কর্মওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প অভ্যাস দুটো বড় সহজ কর্মওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহানাল্লাহ দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওয়াদালিকা খামসুনা ওয়া মিআতুন বিল্লিসান এভাবে জবানে হবে দেড়শো বার পাঁচ নামাজে দেড়শো বার প্রতি নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার আল্লাহ রাসূল বলেন ওয়াদালিকা খামসুনা ওয়া মিআতুন বিল্লিসান জবানে হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার জবানে কতবার মিজানে কতবার দেড় হাজার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ পড়ব তো ডিজিটাল ঘড়ি আছে না কয়টা বাজে নয়টা পড়েন এক নিঃশ্বাসে একবার বলেন সুবহানাল্লাহ الحمد لله 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 الله أكبر 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 كم من إك من كم من إك من جي جنة إك من جي جنة كم من جي جنة আজ থেকে পড়বো দ্বিতীয় নম্বরে সবক রাসূল বলেন ঘুমাবার সময় তেত্রিশ বার পড়বা সুবহানাল্লাহ তেত্রিশ বার পড়বা আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বা আল্লাহু আকবার এভাবে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত সহজ আমলটা আপনার উম্মত অল্প করবে কেন রাসূল বললেন আজ্জাহাদাকুম ইয়ানি আশ-শাইতান নামাজের সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে ওকাদি উদাক্কিরুহু হায়াতাতাহু এসে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে এই আমল থেকে বঞ্চিত করে দেয় আর ঘুমাবার সময় ঘুমাবার শোয়ার সঙ্গে সঙ্গে এটা পড়তে শুরু করে ওকাদি ইউনাব্বিহু শয়তান তাকে ঘুম পাড়িয়ে দেয় আর তাকে বঞ্চিত করে দেয় বাস্তব না বাস্তব আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ পড়বো তো আল্লাহ তৌফিক দান সবক কটা শিখছি ও নামাজ ভুলে গেছি কাজ হ্যাঁ কাজ নামাজ এবার কাজ কতক্ষণ সাধ্যে কুলা যতক্ষণ প্রয়োজন কতক্ষণ নামাজ কতক্ষণ পাঁচ বেলা আর জিকির কতক্ষণ সারাক্ষণ সুবহান জিকির কতক্ষণ আমাকে কেউ ফোনে বলে আপনি কি ফ্রি আছেন যদি কথা বলবো আমি বলি আবার ফ্রি থাকে কেমনে মানুষ মানুষ ফ্রি থাকবো শুধু কবরে এক জায়গাতে ফ্রি ইনশাআল্লাহ কবরে জান্নাতেও ফ্রি নাই দুনিয়াতেও ফ্রি নাই দুনিয়াতে শুধু জিকির
দুনিয়াতে শুধু জিকির আর জান্নাতে ফি শুগলিন ফাকিহুন কি হয় কুম ওয়াজওয়াজুহু ফি জিলালিন আলা আরাইকি মুত্তাকিউন তারপরে কি ফিহা এজন্য সব কোন ব্যস্ততা কোন ফি নাই জান্নাতে আর কোন ফি নাই দুনিয়াতে দুনিয়াতে শুধু কাজ আর নামাজ আর জিকির কাজ নামাজ জিকির বলে না দুনিয়াতে আবার ফ্রি আছে নি কি কি কাজ কাজ নামাজ জিকির আর কবরে কোনো কাজ নাই শুধু ঘুম শুধু ঘুম শুধু ঘুম হাশরের ময়দানে একটু ব্যস্ততা আছে তাও নিজের কাজ নাই হিসাব নিকাশে একটু ব্যস্ততা ইমিগ্রেশনের মামলা বুঝেন না ইমিগ্রেশনের মামলা এই কে কে বিদেশে গেছেন দেখি আচ্ছা ইমিগ্রেশনে কি কোনো কাম থাকে কিন্তু ব্যস্ততা থাকে ফর্মালিটিতে ব্যস্ততা ফর্মালিটিতে কি ব্যস্ততা ঠিক হাশরের ময়দানে এই ব্যস্ততা আর জান্নাতে শুধু খাওয়া শুধু ভোগ করা কি এই জন্য দুনিয়াতে ফ্রি আপনি ফ্রি আছেন উত্তর কি ফ্রি আবার থাকে কেমনে আমি কি হয় ঘুমাবো না হয় জিকির করবো না হয় তেলাওয়াত করবো না হয় পড়বো না হয় পড়াবো আর এছাড়া হয় ওয়াজ করবো আর না হয় জিকির করবো কি হয় আপনাদের কাজ কি বলেন ফেসবুকের কাজ কখন ফেসবুক কখন না টাইম নাই তো ইউটিউব কখন টাইম নাই কি এইটিং মিটিং কখন আর টাইম নাই আমার তো জীবন তিনবার ভাগ করব কাজ নামাজ এই জন্য মিটিং এ যাওয়ার টাইম নাই আসলে বলেন মিটিং এ যাওয়ার কি নাই মিছিলে যাওয়ার টাইম নাই আরে বলেন দোস্ত চল মিছিলে যাই মেম্বার সাহেবের মিছিল টাইম নাই চেয়ারম্যান সাহেবের মিছিল টাইম নাই আমাদেরকে যত বেকার রাখতে পারবে তত তারা আমাদেরকে মিছিলে নিতে পারবে ডিসি সাহেব তুমি কিন্তু মিছিলে গেছেন এসপি সাহেব মিছিলে গেছেন ওসি সাহেব মিছিলে গেছেন কলেজের প্রিন্সিপাল সাহেব মিছিলে যায়নি আমি বেকার অপদার্থ মিছিলে যেতাম কা যত অপদার্থ ট্রাকে করে মিছিল করে আসে না নাই বলেন এই যে পরীক্ষা পদ্ধতিতে এই ধ্বংস কেন করলো যেন ব্যাপার এক জাতি তৈরি হয় যে জাতি মিছিল করতে পারে কথা কোন যে জাতি কি করতে পারে এক কি এক মুঠ মুড়ি এক কাপ চা দিয়া তিন ঘন্টা মিছিল করা বাস্তব না বাস্তব আল্লাহ আত্মাবাদ দিচ্ছেন বুঝলি এই কথা কইছেন কা না না আমার টাইম নাই কি বলবেন বলেন আমার টাইম নাই আমার দোকান খোলা আমার টাইম নাই বাজারের দোকান যেতে হবে আমার টাইম নেই আমার কাজ নামাজ জিকির বলেন আবার বলেন এই জন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক থাকিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই হাত্তামা কয়টা কাজ তো আছে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আহ এগুলো যদি বাজারে বাজারে স্লোগান হতো কি কি পরিমাণ সুন্দর হইতো দেশ প্রজন্ম কেমন হইতো কি হয় কেন সুন্দর হইতো না লাল্লাকুম তুফলিহু
দুনো আয়াতের তরজমা আমি এবার একসাথে করি দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া দারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون هي إيمان إيمان ولا را যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে খাইর সারা দুনিয়ায় কামিয়াবির যত ফর্মুলা আছে এটা সর্বশ্রেষ্ঠ ফর্মুলা তর্জমাটা হয়েছে লাল ইন কুনতুম তাআলামুন আমি এভাবে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض যখন নামাজ শেষ করবা এবার আবার ফিরে যাও জমিনে নামাজ শেষ করে আবার ফিরে যাও জমিনে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ এবার গিয়ে আবার যিক তালাশ করো ওয়াযকুরুল্লাহ কাসীরা যিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো ওয়াযকুরুল্লাহ কাসীরা বেশি করে করে জিকির করো লাআল্লাকুম তুফলিহুন তোমাকে না তোমার জীবনের সমস্ত চাওয়া পুরা করে দিব তোমার সব চাওয়া পুরা করে দিব তোমার সব চাওয়া কি করে দিব পুরা করে দিব এই জন্য দোকানদারি করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করবো তো ইনশাল্লাহ দিনে একশো বার রাতে একশো বার নিয়ত পাক্কা ইনশাল্লাহ দিনে একশো বার করবো তো এরপরে মাঝে মাঝে একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবার আল্লাহু আকবার করব তো একশত বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে একশতবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশতবার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশোট কুরবানির সওয়াব মিলিবে মনে থাকবে বলে হুজুর এগুলো বলছেন কেন আরো কত গুরুত্বপূর্ণ ইবাদত আছে
এই সহজ সহজগুলো করছেন বলছেন কেন সহজগুলো বলছি এজন্য যেন সহজগুলো করতে করতে ধীরে ধীরে ভারীগুলো করার সুযোগ হয় কি হয় এগুলো হলো ইমানের বেড়া গোড়া এগুলো যদি ঠিক থাকে আশা করা যায় ইমান হেফাজত থাকবে ইমান কি থাকবে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলবে একশত বার জিকির করলে একশত বার জিকির করলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা করবো তো একশত বার নবীর উপর দুরুদ পড়িলে আসরেতে নবীজির পাশে থাকিবে একশত বার নবীর উপর দুরুদ পড়িলে আসরেতে নবীজির পাশে থাকিবে একশত বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে ছয় তসবিহ পাঁচ তসবিহ সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি 100 বার করব তো ইনশাআল্লাহ এবার তরজমা শুনুন উযকুরুল্লাহ উযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন ব্যস্ত থাকবা কাজে আজান হলে ছুটে যাবা নামাজে নামাজ শেষে আবার ফিরে আসবা কাজে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে এগুলো দিয়ে জিকির করতে থাকবা কথা দিলাম তোমাকে আমি কামিয়াব করেই দিব করব তো আল্লাহ তৌফিক কয়টা সবক শিখছি কি কি আবার বলে আচ্ছা এবার নামাজ কয় অক্ত আর জিকির কি কি এগুলো জিকির আরো যত জিকির আপনি পারেন সব করতে থাকবো ইনশাআল্লাহ উযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি করে করে করতে থাকো বেশি করে করে করতে থাকো তোমার জিহ্বা নড়বে যত তোমাকে দিয়ে আমার জিহ্বা নড়বে তত ফাযকুরুনি আযকুরকুম হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি যাসকাদার আযকুরকুম ইসকাদার তোমার জিহ্বা নড়বে যত আমার জিহ্বা নড়বে তত তুমি ডাকবে তোমার জিহ্বা দিয়ে আমাকে আমি ডাকবো আমার জিহ্বা দিয়ে তোমাকে আমি কেমন আমার জিহ্বা কেমন আমি যেমন আমার জিহ্বা তেমন রবের জিহ্বা কেমন রব যেমন রবের জিহ্বা তেমন আমার ডাকা কেমন ফাযকুরুনি বিতাআতি তুমি আমাকে আবাদত দিয়ে ডাকো আযকুরকুম বিরহমতি আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেন পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে দোকান যেন তোমাকে তাকবীরুল্লাহ ছুটতে বাধ্য না করে বেচা কিনা দ্বারা যেন তোমার জামাত ছুটে না যায় দোকানের কারণে যেন জামাত ছুটে না যায় কি বলছি দোকানের কারণে দোকানের কারণে যেন জামাত ছুটে না যায় চাকরির কারণে যেন নামাজ ছুটে না যায় চাকরির কারণে যেন জামাত ছুটে না যায় রিক্সা চালাবার কারণে যেন জামাত ছুটে না যায় হ্যাঁ সিএনজি চালাবার কারণে যেন নামাজ ছুটে না যায় যদি তোমার নামাজ ছুটে যায় লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ومن يفعل ذلك যদি সিএনজি চালাতে গিয়ে নামাজ ছুটে যায় যদি রিকশা চালাতে চালাতে নামাজ ছুটে যায় দোকানদারি করতে করতে যদি নামাজ ছুটে যায় রিকশা চালাতে চালাতে নামাজ ছুটে যায় দোকানদারি করতে করতে নামাজ ছুটে যায় সিএনজি চালাতে চালাতে নামাজ ছুটে যায় বাস চালাতে চালাতে নামাজ ছুটে যায় গরু রাখতে রাখতে নামাজ ছুটে যায় ছাগল চালাতে চালাতে নামাজ ছুটে যায় মুরগির খামারে খাবার দিতে দিতে নামাজ ছুটে যায় গরুর খামারে খাবার দিতে দিতে নামাজ ছুটে যায় খেতে কাজ করতে করতে নামাজ ছুটে যায় যদি এটা করো ফাউলাইকা হুমুল খাসিরুন মুফলিহুনের বিপরীত কি বলো মুফলিহুনের বিপরীত মুফলিহুন মানে কি সফল কাম আর খাসিরুন মানে কি এবার বলেন মুফলিহুন কারা কাজ নামাজ জিকির এবার চির ব্যর্থ কারা যারা নামাজ পড়ে না জিকির করে না বলেন শুধু কাজ করে নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আছে কিনা আছে না নাই শুধু কাজ করে নামাজ পড়ে না আছে না নাই তাহলে বোঝা গেছে এরা ক্ষতিগ্রস্ত এরা কি তাহলে দোকানে অনেক বেচা কিনা নামাজ নাই এটা কি কামিয়াব না ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিতে অনেক মাল উৎপাদন হয় নামাজ নাই কামিয়াব না ক্ষতিগ্রস্ত তাহলে বোঝা গেছে নামাজ জিকির ছাড়া ক্ষতিগ্রস্ত নামাজ জিকির ছাড়া কি আর নামাজ জিকির ওয়ালা কি শিখলেন আজকে বলেন নামাজ জিকির সহ আর নামাজ জিকির ছাড়া নামাজ জিকির ওয়ালা নামাজ জিকির ওয়ালা রিকশাওয়ালা সেও সফল সিএনজিওয়ালা সেও সফল ঠেলাওয়ালা সেও সফল ভ্যানওয়ালা সেও সফল আর নামাজ জিকির ছাড়া যদি সচিব সফল না মন্ত্রী সফল না এমপি সফল না শিল্পপতি সফল না বাদশাহ বাদশাহ সফল না কি বলছি বলেন নামাজ জিকির ছাড়া কি না সফল আর নামাজ জিকির বলা তাহলে আমাদের কাজ কয়টা পেলাম আমরা নামাজ জিকির কাজ নামাজ জিকির আর শুধু কাজ সফল না ব্যর্থ শুধু দোকানদারি শুধু দোকানদারি শুধু দোকানদারি নামাজ নাই দেখতে দেখতে দেখবেন একদিন আগুন লাগছে সব শেষ বাস্তব না বাস্তব দেখতে দেখতে দেখলেন ক্যান্সার সব শেষ আছে না নাই তাহলে আমাদের কি করে সিদ্ধান্ত পাঠা নিলাম আজকে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ দুই নাম্বার প্রতিদিন কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ আর সমস্ত গুনাহ ছেড়ে দিব সমস্ত আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে কবুল ফরমান আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল ফরমান এই স্থায়ী মজলিসকে আল্লাহ তাআলা তাদের কায়েম ফরমান কিয়ামত পর্যন্ত এই মজলিসকে আল্লাহ তাআলা কায়েম ফরমান এরকম যদি বাংলাদেশের সবগুলো মসজিদে মসজিদে স্থায়ী মজলিস হইতো সব মাদ্রাসায় স্থায়ী মসজিদ হইতো কবে শুরু করবেন প্রত্যেকের মাদ্রাসা প্রত্যেকে নিয়োগ করেন যার যার মাদ্রাসা স্থায়ী মসজিদ করেন মাসে একদিন স্থায়ী মসজিদ করেন শুরু করে দেন মসজিদ শুরু করে দেন প্রত্যেক মজলিসে প্রত্যেক মসজিদে স্থায়ী মজলিস করেন টেলিভিশনে খবর ডেলি কটা দেয় হ্যাঁ কটা খবর দেয় প্রতিদিন দুনিয়ার খবরের জন্য যদি আধা ঘন্টা পর পর খবর দেখতে হয় তো কবরের খবরের জন্য কয়বার স্থায়ী মসজিদ দরকার কথা বলেন আচ্ছা চব্বিশ ঘন্টা খবর না দেখলে আপনার কি কি ক্ষতি হবে আমার জিজ্ঞান তো একজনে সাহস করি যেহেতু আপনি জীবনে কটা খবর দেখছেন একটু জিজ্ঞাসে ভাইয়া তুমি জিজ্ঞাসা আমার নাম তো ভাই হ্যাঁ আমি আমার জীবনে কখনো কোনো খবর দেখি নাই আলহামদুলিল্লাহ কি কি ক্ষতি হয়েছে হয়তো ছাত্র জীবনে দুই একটা বিশেষ খবরের দুই একটা অংশ হয়তো দেখছি তাও টুমসরের জীবনে আলহামদুলিল্লাহ তাহলে এই যে প্রতিদিন খবর দেখেন আচ্ছা কি কি লাভ আর আমার মোবাইলে যে ইউটিউব ফেসবুক নাই এটা বুঝছেন নি
স্বর্গ পৃথিবী থেকে কোনো এই মোবাইল কোনো বিলুপ্ত হয়ে যায় কিনা এজন্য আমি একাধিক রেখে দিছি, একাধিক রিজার্ভও রেখে দিছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, জিকিরে অভ্যস্ত এক জিহ্বা নসিব করেন, যেন জিহ্বা হয়ে যায় জিকিরে অভ্যস্ত। বলে জিহ্বা হয়ে যায় কি? জিকিরে অভ্যস্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের লক্ষ্মীপুর আমার মাদ্রাসা আছে, তাজুল উলুম মাদ্রাসা বাঞ্ছানগর, মাদ্রাসা তো নয় শুরু করছি মাত্র। এই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে জিকিরের মজলিস হয় আসর থেকে আয়সা। আর নোয়াখালী জেলা জামে মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাগরিব থেকে আয়সা। সিলেটে প্রতি ইংরেজি মাসের তিন নম্বর শনিবার জোহর থেকে আয়সা। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের চতুর্থ শনিবার, শেষ শনিবার, ইংরেজি মাসের কি শেষ শনিবার, জোহর থেকে আয়সা। পারলে শরীক হবেন। আমাদের কিতাবগুলো আছে, আমার চোদ্দটা কিতাব আছে, এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিনে নিয়ে যাবেন। লক্ষ্মীপুর আমি দুই জুমা পড়াই, সেই সুবাদে নোয়াখালী আমার বয়ান, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চলে আমার বয়ান হলো মাসে চার দিন, প্রথম সপ্তাহ বৃহস্পতি শুক্রবার, দ্বিতীয় সপ্তাহ বৃহস্পতি শুক্রবার, এই চার দিন হলো নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এলাকা বরাদ্দ। আল্লাহ তৌফিক দান। সেই হিসাবে বৃহস্পতিবারে আজকে আমার কি আশা এখানে আসা, আল্লাহ তালা যেন সহজ করেন, কবুল করেন, আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন। এখানে আমার আমার আম্মার নানার বাড়ি হলো দত্তপাড়া, আমার আন্নান আম্মার নানার বাড়ি, ইনি হলো আমার মামা, ওই যে ইনি আমার মামা, আমার আম্মার আপন মামা তো ভাই। এই গ্রামে আমরা অনেক আসতাম ছোটোবেলা মায়ের সাথে। আল্লাহ তালা মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন, নানি নানাজির কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। এখানে আমাদের পূর্বপুরুষরা আছে, আমার নানি আব্বা আম্মা এই গ্রামেই আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেন। এই মজলিসকে আল্লাহ তালা কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।